চট্টগ্রাম শহরের ফুসফুসখ্যাত সিআরবিতে এভারকেয়ার ও ইম্পেরিয়ালের মতো গরিবের রক্তচোষা কোনো হাসপাতাল হতে দেবে না বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেন। রোববার বিকালে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। আমি বলছি ইম্পেরিয়াল বন্ধ করে দিন, আপনারা এভারকেয়ার বন্ধ করে দিন, আপনারা বড় লোকের হসপিটাল বন্ধ করে দিন। সিআরবি রক্ষার আন্দোলনের অংশ হিসাবে আয়োজিত এই মানববন্ধনে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, সিআরবির সৌন্দর্য যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই উপলব্ধি করতে পারতেন, কখনো তিনি বৃক্ষ নিধন করে এই হাসপাতাল হতে দিতেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনিও একবার এসে আমাদের এই সিআরবিতে একটি প্রশস্ত প্রাকৃতিক নিঃশ্বাস নিয়ে যান, তাহলে দেখতে পারবেন এই প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর। আজকে এখানে উপস্থিত আমার মা বোনরা, আমার মনে হয় না এই করোনাকালীন আমার সমাবেশে যোগ দিতে এত আগ্রহী হয়েছেন, তারা আসলে আজকে এত বেশি আগ্রহী হয়েছে এই সিআরবিতে প্রাকৃতিক সুন্দর একটি নিঃশ্বাস নেওয়ার জন্য। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগের সঞ্চালনায় এই মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজ খান, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের নেত্রী হাসিন আক্তার টুনু, আয়েশা আলম, লাইলা আক্তার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের কাউন্সিলর বিন্দু সহ বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম। সাধারণ সম্পাদক জনাব নীলু।